তারপরে আরেকটাকে বলেছি আমি করোনারি ধমনী, আর একটাকে আমি বলেছি পালমোনারি ধমনী। এই হচ্ছে মানুষের তিন প্রকার ধমনী, সেটা আমরা গত ক্লাসে দেখতে পারছি কিনা দেখো কি কি। আমরা যে ছবিটা কালকে আঁকলাম তার মধ্যেই সব রয়ে গেছে। এই যে এই হচ্ছে মানুষের হার্ট, এই হার্ট থেকে হার্টের মধ্যে চারটা চেম্বার, তাই না? দুইটা অলিন্দ দুইটা নিলয়। এই হার্টের বাম নিলয় থেকে একটা বড় ধমনী বের হয়, এই ধমনীটার নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। এটা যতক্ষণ পর্যন্ত হার্টের ভেতর থেকে উপরে বের হতে থাকে ততক্ষণ পর্যন্ত ওর নাম হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বগামী। তারপর সে যখন এরকম বাঁকানো ভাস তৈরি করে তখন তার নাম হয় অ্যাওর্টিক আর্চ। তারপর সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, যখন সে নিচের দিকে নামে তখন তার নাম হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। এবং অনেক সময় দেখা যায় এই নিচের দিকে নামার সময় তার কোনো একটা অংশ পিঠের কাছাকাছি চলে যায়, তখন ওই অংশটুকুকে বলে ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা। তাহলে এই জায়গাটুকুর মধ্যেই আমরা নামগুলো খুঁজে পাই। প্রথমে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাওর্টা মানে মহাধমনী। তারপরে যখন ভাস সৃষ্টি করে অ্যাওর্টিক যে কাছাকাছি চলে যায় তাকে বলে ডর্সাল অ্যাওর্টা। আস্তে আস্তে সে হৃৎপিণ্ডের পিছন দিক দিয়ে এরকমের ডায়াফ্রাম ভেদ করে নিচের দিকে নামে। যখন সে ডায়াফ্রাম ভেদ করে নিচের দিকে নামে তখন তার নাম হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল মানে হচ্ছে উদরীয়। তারপরে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অনেক শাখা প্রশাখা বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢোকে, সেগুলোর কিছু নাম গত ক্লাসে বলেছি। যে শাখা এই ডায়াফ্রামের ভেতরে ঢোকে তার নাম হয় ফ্রেনিক ধমনী, যে শাখা কিডনির মধ্যে গিয়ে ঢোকে তার নাম হয় রেনাল ধমনী, যে শাখা যকৃতের মধ্যে ঢোকে তার নাম হয় হেপাটিক ধমনী, যে শাখা বৃহদন্ত্র বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢোকে তার নাম হয় মেসেন্টেরিক ধমনী, যে শাখা পাকস্থলীর মধ্যে ঢোকে তার নাম সিলিয়াক ধমনী, যে শাখা তোমার কি বলা যায় জননাঙ্গে ঢোকে তার নাম গোনাডিয়াল ধমনী। এইভাবে অ্যাবডোমিনালের বিভিন্ন শাখা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকতে থাকে। তারপরে অ্যাবডোমিনাল আস্তে আস্তে দুই ভাগে ভাগ হয়, এরকম যখন দুই ভাগে ভাগ হয় তখন তাদের নাম হয় ইলিয়াক ধমনী, ইলিয়াক। তারপরে তার একটা শাখা ভেতরের দিকে ঢুকে যায় ওটাকে বলে অন্তঃস্থ ইলিয়াক, আর যে শাখাটা বাইরের দিকে থাকে তাকে বলে বহিঃস্থ ইলিয়াক। এটা অন্তঃস্থ ইলিয়াক, এটা বহিঃস্থ ইলিয়াক। আস্তে আস্তে এটা আরো নিচের দিকে নেমে পায়ের মধ্যে ঢুকে যায়, বহিঃস্থ ইলিয়াকটাই আস্তে আস্তে পায়ের মধ্যে ঢুকে যায়। যখন পায়ের মধ্যে ঢোকে তখন তার নাম হয় ফিমোরাল, ফিমোরাল। তারপরে ফিমোরাল থেকে আবার একাধিক শাখা প্রশাখা তৈরি হয়ে হাঁটু অঞ্চল অতিক্রম করে তখন তার নাম হয় পপলিশিয়াল। এবার আস্তে আস্তে আরো নিচের দিকে নামে এবং পায়ের পাতায় ঢুকে যায়, অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এখান থেকে আবার একটা সরাসরি ধমনী নেমে পায়ের গোড়ালি দিয়ে পায়ের পাতার মধ্যে ঢুকে যায়, এরকম সবাই মিলে যখন পায়ের পাতায় ঢোকে এটাকে বলা হয় সাফিনা ম্যাগনা, আর যখন সবাই মিলে পায়ের পাতায় ঢোকে তার নাম হয় ডিজিটাল। এই হচ্ছে এদিকের অবস্থা। উপরে কি, উপরে হচ্ছে এখান থেকে তিনটা ধমনী বের হয়, তিনটা, দুই পাশ থেকে দুইটা, মাঝখান থেকে একটা।
মনে রাখবে এটা হচ্ছে একজন ব্যক্তির সাপেক্ষে তোমার উল্টা, অর্থাৎ এই দিকটা হচ্ছে তোমার ডান কিন্তু ওর বাম, আর এই তোমার যেদিকে বাম ওর সেদিকে ডান। তাহলে যে শাখাটা সবচেয়ে বাম দিকে থাকে এটা আস্তে করে কাঁধের দিকে চলে যায়, তখন এটার নাম হয় সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান এখান থেকে আবার একটা শাখা বুকের মধ্যে ঢোকে, নাম হয় মেমারি। যে শাখাটা বুকের মধ্যে ঢোকে নাম হয় মেমারি। তারপর আস্তে করে এটা কাঁধ পার হয়ে হাতের মধ্যে ঢোকে, যখন হাতের মধ্যে ঢোকে নাম হয় ব্রাকিয়াল। তারপর আস্তে আস্তে সে হাতের মধ্যে ঢোকার পরে যখন একটু নিচে নামে, হাতের বড় যে হাড় হিউমেরাস ওটার কাছ দিয়ে যায়, তখন তার নাম হয় হিউমেরাল ধমনী। দুই ভাগে ভাগ হয়ে কনুই পার হয়ে নিচের দিকে নামে, তখন একটার নাম হয় আলনার ধমনী, কারণ ওখানে আলনা নামে একটা অস্থি আছে, আর ভেতরেরটাকে বলা হয় রেডিয়াল ধমনী। তারপরে আরো নিচে নেমে হাতের তালুর মধ্যে আঙ্গুলের মধ্যে ঢুকে যায় ডিজিটাল, তখন নাম হয় ডিজিটাল। গেল এদিকে। আবার এখানে কি হয়, মাঝখানে যে ধমনীটা থাকে সেটা ঘাড়ের বাম পাশ দিয়ে মাথার মধ্যে ঢোকে, মাথার মধ্যে যখন ঢোকে তখন তার নাম হয় ক্যারোটিড। ক্যারোটিড ধমনী, এর মধ্যে একটা শাখা মাথার একদম ভেতরের দিকে ঢুকে যায়, তার নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড, অন্ত ক্যারোটিড, আর যে শাখাটা বাইরের দিকে থাকে তাকে বলা হয় এক্সটার্নাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিডটা একদম মাথার ব্রেইন, অন্তকর্ণ এইসব জায়গাগুলোতে ঢুকে যায়, আর এক্সটার্নাল ক্যারোটিডটা মাথার বাইরের দিকে চামড়া, চোয়াল, হ্যাঁ, নাক, চোখ এইসব দিকের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এটা গেল এরকম। তবে এটা কিন্তু বাম দিকে, এই জন্য এটার নাম হচ্ছে লেফট ক্যারোটিড। আবার এটাও যেহেতু বাম দিকে এই জন্য এটার নাম হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। আর এই যে শাখাটা উৎপন্ন হয় এটা কিছু দূর উৎপাদনের পরে দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ ঘাড়ের ভিতর দিয়ে মাথার মধ্যে ঢুকে যায় মাথার ডান দিকে, তখন এটার নাম হয় ক্যারোটিড। এবং যেহেতু এটা মাথার ডান দিক দিয়ে ঢুকে তাই এটার নাম হচ্ছে রাইট ক্যারোটিড। আর এই শাখাটা এসে ঠিকই মানুষের ডান কাঁধের দিকে চলে যায়, তখন তার নাম হয় রাইট সাবক্লেভিয়ান। কাঁধের দিকে গেলেই সাবক্লেভিয়ান। এই এরপরে আস্তে আস্তে এটাও ওই হাতের মধ্যে ঢোকে ব্রাকিয়াল, হিউমেরাল, রেডিয়াল, আলনার ইত্যাদি ইত্যাদি ডিজিটাল, এগুলো এটাও করে। ডান পাশেটা যেরকম করে বাম পাশেটা যেরকম করে ডান পাশেটাও তাই করে। তাহলে এই রাইট ক্যারোটিডটাও একই রকম, তার যে শাখাটা ভেতরে চলে যায় তার নাম ইন্টারনাল ক্যারোটিড, যে শাখাটা বাইরের দিকে থাকে তার নাম এক্সটার্নাল ক্যারোটিড। এই আর এই যে শাখাটা, এই যে কমন, অর্থাৎ ক্যারোটিড আর সাবক্লেভিয়ান দুই ভাগে ভাগ হওয়ার আগের যে অংশটুকু, এইটুকুকে বলা হয় ইনোমিনেট বা ব্রাকিওসেফালিক ধমনী। ইনোমিনেটও বলে, আবার অনেক সময় ব্রাকিওসেফালিকও বলে। এই ছবি আমি গ্রুপেও দিয়ে দিয়েছি কালকে, দেখছো গ্রুপে যে দিছি? জি স্যার। জি স্যার। তোমরা এইভাবে নিজেরা একে বারবার ওই মোটা করে আঁকার দরকার নেই, এখানে যেরকম চিকন করে আঁকছি এভাবে একে বারবার তোমরা প্র্যাকটিস করবা। এটা একটা গাছের মতো, গাছের বিভিন্ন শাখা প্রশাখা থাকতে পারে, এই মানুষের ধমনিরও অনেক শাখা প্রশাখা আছে। আমরা প্রধানগুলো শিখব, এর চেয়েও আরো ক্রিটিক্যাল যেগুলো আছে এগুলো আমরা মেডিকেলে গিয়ে শিখব। এই কটা অন্তত ধমনির যেন নাম আমরা জানি। এই সব ধমনী যা এতক্ষণ আলোচনা করলাম এরা সবাই হচ্ছে সিস্টেমিক ধমনী। সিস্টেমিক ধমনী আরো দুই ধরনের ধমনী আছে, একটাকে বলে করোনারি ধমনী আর একটাকে বলে পালমোনারি ধমনী। সেটা আসলে কোথায়, সেটা হচ্ছে এই ধমনীর আসলে কাজ কি? ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে সরবরাহ করা। যে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়ে সারা শরীরে সরাসরি সরবরাহ করে তারাই হচ্ছে সিস্টেমিক ধমনী। এবং সব সিস্টেমিক ধমনী আসলে এই অ্যাওর্টা বা মহাধমনী থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু আরেকটা ধমনী আছে যেটা এই অ্যাওর্টা বা মহাধমনীর গোড়া থেকে উৎপন্ন হয়ে এই হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যায়, এরকম
দুই পাশে দুইটা এরকম ধমনী উৎপন্ন হয়, হৃৎপিণ্ডের মধ্যে এরকম গাছের শিকড়ের মতো ঢুকে যায়। এই ধমনী দুইটাকে বলা হয় করোনারি ধমনী, কারণ এদের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানে অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা, যেন হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষ অক্সিজেনের সাপ্লাই পায়। এই ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। যেটা ডান দিকে যায় সেটার নাম হচ্ছে রাইট করোনারি করোনারি, আর যেটা বাম দিকে যায় সেটা হচ্ছে লেফট করোনারি, এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। আর্টারি মানে ধমনী। অনেক সময় এর মধ্যে চর্বি জমে এগুলো ব্লক হয়ে যায়, তখন ওই যে এনজিওপ্লাস্টি অথবা ওপেন হার্ট সার্জারি এগুলো করার প্রয়োজন পড়ে। তাহলে এই করোনারি ধমনীও আমরা দেখলাম, এর আগে সিস্টেমিক দেখলাম, এখন করোনারি দেখলাম। আরেকটা ধমনী আছে যাকে বলে পালমোনারি ধমনী, সেটা কি? সেটা হচ্ছে এই যে হৃৎপিণ্ডের যে ডান অলিন্দ আর ডান নীল, এই দুইটা চেম্বারের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। হ্যাঁ, আমরা যখন হৃৎপিণ্ডের গঠন পড়ছি তখন দেখছি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই ডান অলিন্দের মধ্যে আসে, পরে সেখান থেকে আবার নিচে চেম্বারে আসে, হ্যাঁ ডান নীলয়ের মধ্যে আছে। এইখান থেকে একটা ধমনী উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হয়, তারপর সেটা দুই ভাগ হয়ে দুইটা ফুসফুসের মধ্যে চলে যায়। এই ধমনীটার ভিতরে থাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং এই ধমনীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। হ্যাঁ, পালমোনারি ধমনী। নর্মাল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। পালমোনারি মিন্স বিটুইন হার্ট অ্যান্ড লাং, পালমোনারি কথাটার মানে হচ্ছে বিটুইন হার্ট অ্যান্ড লাং, ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে কানেক্টিং ধমনীকেই আমরা পালমোনারি বলবো, আবার শিরাকেও পালমোনারি শিরা বলবো। তাহলে আমরা চার রকমের তিন রকমের ধমনী দেখলাম, প্রথমে সিস্টেমিক, তারপর দেখলাম করোনারি, আর তারপর দেখলাম পালমোনারি। এবার আমাদের শিরা, গত ক্লাসে কি আমি শিরাও দেখাইছিলাম নাকি তোমাদের? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার শিরাগুলো দেখি, মানুষের শিরাগুলো কেমন থাকে। ধমনী আর শিরার মতো মধ্যে খুব সামান্য পার্থক্য থাকে, খুব বেশি কোনো পার্থক্য থাকে না। একটু দেখো, তোমাদের কাছে নোট থাকার কথা, আমি যারা প্রথম এইগুলো পড়ছে তাদেরকে আমি বুঝাই দিছিলাম ভালো করে, তারপর বলছিলাম যে তোমরা একটু নোট করো, নোট করো, নোট করে আমাকে আর দেখানো হয় নাই ওরা নোট করছে কিনা জানি না। এদের মধ্যে যাদের একটু বেসিক ভালো, দেখি আমি তাদেরকে নক করে তাদের কাছ থেকে নোট এনে আমি সবার কাছে শেয়ার করে দেবো। যারা নোট আমাকে দিবা ইনবক্সে দিবা, ঠিক আছে, আমি চেক করে যেটা ভালো মনে করব সেটাই গ্রুপে দিব, কোনো ভুল ত্রুটি আছে কিনা, কারণ হোমওয়ার্ক অনেক সময় তোমরা করো না ঠিক মতো। আচ্ছা, এবার আমরা মানুষের শিরাগুলো নিয়ে কথা বলবো। শিরা ধমনী ছিল তিন রকম, কিন্তু শিরা কিন্তু চার রকম, মানুষের শিরা থেকে চার রকম। একটাকে বলা হয় সিস্টেমিক শিরা, আর একটাকে বলা হয় করোনারি শিরা, আর একটাকে বলা হয় পালমোনারি শিরা, আর একটা নতুন আছে, এটা ধমনীর মধ্যে ছিল না, এটাকে বলে পোর্টাল শিরা। হ্যাঁ, পোর্টাল শিরা। ঠিক আছে, আসলে সিস্টেমিকটা হচ্ছে সেই শিরাগুলো। শিরার কাজ কি? আসলে শিরার কাজ হচ্ছে এতক্ষণ যে ধমনীর মাধ্যমে দেহের সব জায়গায় অক্সিজেন সাপ্লাই দিছো, এই অক্সিজেনটা যখন প্রত্যেকটা কোষের মধ্যে ব্যবহার হবে, প্রত্যেকটা কোষ শক্তি তৈরির জন্য অক্সিজেনটাকে ব্যবহার করবে। এই যে তোমার প্রত্যেকটা কোষের মধ্যে গ্লুকোজ আছে, অক্সিজেন দিয়ে সেই গ্লুকোজটাকে ভাঙবো, কার্বন ডাইঅক্সাইড পানি এবং এটিপি তৈরি হবে। এই রিয়াকশনটাকে বলে শ্বসন, এটা না হলে কোনো কোষ বাঁচবে না। তো অনবরত সব কোষের মধ্যে এই রিয়াকশন হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে, গ্লুকোজটা অক্সিজেন দ্বারা ভাঙছে, এই অক্সিজেন আমি সাপ্লাই দিছি এতক্ষণ। এখন আবার এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে, এটা আমার জন্য ক্ষতিকর, এটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। এটা মনে করো একটা কোষ, এই কোষের মধ্যে ধমনীর মাধ্যমে এতক্ষণ তুমি অক্সিজেন সাপ্লাই দিছো, এখন এই কোষের মধ্যে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এটাকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা কোষের মধ্যেই একদিক দিয়ে ধমনী ঢোকে আর একদিক দিয়ে শিরা বের হয়ে আসে, শিরা ওই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে বের হয়ে আসে। তো এখন যে শিরাগুলো কোনো একটা কোষ থেকে বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সরাসরি গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে, তাদের বলে সিস্টেমিক শিরা। আর একটা শিরা আছে, যে শিরাটা তোমার
হৃৎপিণ্ডের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসে। কারণ হৃৎপিণ্ডের কাজ যদিও সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করে সাপ্লাই দেওয়া, আবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত টেনে নিয়ে আসা হৃৎপিণ্ডের ভিতরে, সেখান থেকে আবার চাপ দিয়ে ফুসফুসে পাঠিয়ে দেওয়া, হৃৎপিণ্ডের হচ্ছে এটা কাজ। প্রসারিত হয়ে সারা দেহ থেকে রক্ত তার ভিতরে নিয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে, তারপরে চাপ দেবে, সেই রক্ত চলে যাবে ফুসফুসের মধ্যে, ফুসফুস ওই রক্তের কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে পাস করে দিবে, আর বাইরের বাতাসের যে অক্সিজেনটা তার দেহের ভিতরে আছে ওটা রক্তের মধ্যে লাগিয়ে দিবে। হৃৎপিণ্ড আবার প্রসারিত হয়ে ওই অক্সিজেন যুক্ত রক্তটা তার ভিতরে নিয়ে আসবে, এরপর আবার চাপ দিয়ে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে দিবে। এইভাবে কিন্তু হৃৎপিণ্ড আর ফুসফুস সমন্বয়ের মাধ্যমে কাজ করে। হৃৎপিণ্ড কালেক্ট করে প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটারে চাপ দিয়ে ফুসফুসে পাঠায়, ফুসফুস সেই রক্তের কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিয়ে অক্সিজেনটা ভিতরে লাগিয়ে দেয়, হৃৎপিণ্ড আবার সেই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত টেনে তার নিজের কাছে নিয়ে আসে, এরপর আবার চাপ দিয়ে সেই অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। এই কিন্তু হৃৎপিণ্ডের কাজ। এখন এই কাজ হৃৎপিণ্ড করলো, বুঝলাম, সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিল আর সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করলো। কিন্তু হৃৎপিণ্ড নিজেও তো একটা অঙ্গ, হৃৎপিণ্ডে নিজেরও তো অক্সিজেন যুক্ত রক্তের প্রয়োজন আছে, যেটা আমরা করোনারি ধমনীর মাধ্যমে দিয়েছি। হৃৎপিণ্ড নিজেও তো এই অক্সিজেনটাকে ব্যবহার করে এই রিয়াকশন করে শক্তি তৈরি করবে হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষের মধ্যে। সেই হৃৎপিণ্ডের কোষগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে আবার হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসতে হবে। সেই কাজটা করে যে শিরা, তার নাম করোনারি শিরা। এই শিরা অনেক সময় যেহেতু একটু চ্যাপ্টা ধরনের হয়, অনেক সময় করোনারি সাইনাসও বলে। তাহলে যে শিরা হৃৎপিণ্ডের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসে, তার নাম করোনারি শিরা। আরেকটা আছে পালমোনারি শিরা। এই শিরা হচ্ছে ওই দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কালেক্ট করে হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসে। নর্মাল শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করবে, সমস্ত শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করবে, এক্সেপ্ট পালমোনারি শিরা। পালমোনারি হলেই সেটা উল্টা হয়ে যাবে, পালমোনারি শিরাটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। তাহলে আমরা এখন এই সব শিরাগুলো দেখবো। তোমরা আসলে গত ক্লাসে আমি কিন্তু এই করোনারি, পালমোনারি আর পোর্টাল এই তিনটা শিরা দেখাইছিলাম, সিস্টেমিকটা শুধু দেখাইনি। তোমরা বলো যে কোনোটাই দেখাইনি, সেটা কিন্তু না। তো আমি ধরে নিলাম তোমরা যা বললা তাই সঠিক। তারপরে তাহলে আমি এক নজর একটু দেখাইছি না গতকালকে? ঠিক আছে, সেটা বলবো, আরেকবার বলতে আমার আপত্তি নেই। এই মনে করো আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ডের মধ্যে চারটা প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় অলিন্দ। হ্যাঁ, এটা হচ্ছে ডান অলিন্দ, তোমার হাতের সাপেক্ষে উল্টা, রাইট অ্যাট্রিয়াম। আর এটা হচ্ছে বাম অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম। এটা কি? এটা ডান নিলয়। এটা কি? নিলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকল নিলয়। আচ্ছা ঠিক আছে, এখন মনে রাখতে হবে আমাদের দেহ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসুক না কেন, সবার প্রথমে এসে ঢুকতে হবে তাকে এই ডান অলিন্দের মধ্যে। এই ডান অলিন্দের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, নিচ থেকে বড় একটা শিরা এসে ঢোকে এই ডান অলিন্দের মধ্যে, যার নাম নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা ইংরেজিতে বলে ইনফেরিয়র ভেনা কাভা। এটার মাধ্যমে হার্ট যে বরাবর থাকে তার নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয় সেখানে ঢোকে। আর উপরে এরকম একটা বড় শিরা আছে, হৃৎপিণ্ড যে বরাবর অবস্থান করে তার উপরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, কাঁধ, মাথা, ঘাড়, সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই শিরাটার মাধ্যমে এসে হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে। এই শিরাটাকে বলে ঊর্ধ্ব মহাশিরা, ইংরেজিতে বলে সুপেরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা। গেল এটা। আমাদের যত সিস্টেমিক শিরা আছে সব সিস্টেমিক শিরাই হবে এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার শাখা প্রশাখা, এর বাইরে কোনো সিস্টেমিক শিরা থাকতে পারবে না। ঊর্ধ্ব মহাশিরা যত থেকে যত শাখা প্রশাখা বের হবে তারা সবাই এই হার্ট যে বরাবর অবস্থান করে তার উপরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসবে। আর নিম্ন মহাশিরাটা হচ্ছে এরকম, হার্ট যে বরাবর অবস্থান করে শরীরের তার নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে। এই যে দুইটা মহাশিরা, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা, এই দুই মহাশিরার যত শাখা প্রশাখা আছে তাদের নিয়ে যে তন্ত্র, শিরাতন্ত্র তৈরি হয় তার নাম সিস্টেমিক শিরাতন্ত্র। কারণ এরা দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এই হার্টের মধ্যে নিয়ে আসতেছে, ডান অলিন্দের মধ্যে নিয়ে আসছে। সুতরাং ওরা সবাই সিস্টেমিক শিরা।
একটা শিরা আছে এরকম, এই যে হার্টের সব জায়গা থেকে এই যে এরকম শিরা দেখা যাবে। তুমি যদি হার্টের ছবি দেখো তাহলে দেখবা সেখানে নীল এবং লাল দুই ধরনের শিরা উপশিরা দেখাবে, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। এরকম একটা শিরা আছে যে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে ওই হার্টের ওই পার দিয়ে গিয়ে এখানে এসে ঢোকে, এই এই ওই হার্টের ভেতর থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসছে, নিয়ে এসে ডান অলিন্দের মধ্যে ঢুকছে। এই শিরাটার নাম হচ্ছে করোনারি শিরা, এবং এটা অনেক সময় চ্যাপ্টা ধরনের থাকে, সেজন্য অনেক সময় এটাকে করোনারি সাইনাসও বলে, সাইনাস মানে প্রকোষ্ঠ। তাহলে যে শিরা তার অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে ডান অলিন্দের মধ্যে নিয়ে আসে তার নাম হচ্ছে করোনারি শিরা, ঠিক আছে। আর একটা শিরা আছে যাকে বলা হয় পালমোনারি শিরা, সেটা কি, এই যে হৃৎপিণ্ডের বাম অলিন্দ, এই বাম অলিন্দের মধ্যে দুইটা শিরা এসে ঢোকে দুই ফুসফুস থেকে। তোমরা নিশ্চয়ই জানো হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস থাকে, একটা ডান একটা বাম। তো এই ওই ফুসফুস থেকে, মনে করো এখানে ফুসফুসটা আছে, ওই ফুসফুস থেকে একটা শিরা এই বাম অলিন্দের মধ্যে এসে ঢোকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, এইটার নাম হচ্ছে পালমোনারি শিরা। ডান পালমোনারি আছে একটা, আর একটা আছে বাম পালমোনারি, পালমোনারি শিরা। ডান পালমোনারি শিরাটা কি করেছে, ওই ডান ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছে, আর এটার নাম কি, বাম পালমোনারি শিরা, পালমোনারি শিরা। এটার কাজ কি, বাম ফুসফুস থেকে, হ্যাঁ এই বাম থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই দুইটা শিরার মাধ্যমে এসে বাম অলিন্দের মধ্যে ঢোকে, এই শিরা দুইটার নাম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে যে শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এসে বাম অলিন্দে প্রবেশ করে তার নাম পালমোনারি শিরা। তাহলে আমরা তিন প্রকারের শিরা চিনে ফেললাম, এক হচ্ছে সিস্টেমিক শিরা, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার শাখা প্রশাখা গুলো হচ্ছে সিস্টেমিক শিরা, এগুলো আমি দেখাবো, শাখা প্রশাখা গুলো আমি দেখাবো। আর একটা হচ্ছে তোমার করোনারি শিরা, আরেকটা কি করোনারি শিরা, সেটা কি করে হৃৎপিণ্ডের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে। আর একটা কি পালমোনারি শিরা, সেটা কি করে, হ্যাঁ দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আরেক ধরনের শিরা আছে যার নাম পোর্টাল শিরা। পোর্টাল হচ্ছে এমন যে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ করতে পারে না, সরাসরি হৃৎপিণ্ডে রক্ত প্রেরণ করতে পারে না, সেরকমের একটা শিরা আমাদের আছে শরীরের। তোমরা নিশ্চয়ই জানো এই হৃৎপিণ্ডের ঠিক নিচে একটা পাতলা পর্দা থাকে যার নাম কি, ডায়াফ্রাম, এটাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলে। এই ডায়াফ্রামের ঠিক নিচে আমাদের পরিপাকতন্ত্রের অংশগুলো থাকে, আমাদের পরিপাকতন্ত্রের যে অন্ননালীটা সেটা আসে উপর থেকে নামে, নেমে এই ডায়াফ্রামের নিচে এরকম পাকস্থলী তৈরি করে, এরকম। জানো এটা না, জানো না, এটা অন্ননালী, ওই যে মুখ উপর দিক দিয়ে আইসা মুখ থেকে বের হয়ে এটা অন্ননালীটা এরকম নিচের দিকে নামে ডায়াফ্রাম ভেদ করে, নেমে পাকস্থলী তৈরি করে একটা, পাকস্থলীর নিচে এরকম আবার সরু নল তৈরি হয় যাকে বলে ক্ষুদ্রান্ত্র। এই আমাদের পরিপাকতন্ত্রটা দেখতে এরকম, এই তো। যাই হোক, আমি এটা অনেক লম্বা থাকে, অত লম্বা করলে আমাদের সময় লাগবে, অত সময় আমাদের হাতে নাই এখন। এই মনে করো আমাদের পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের এখানে কিন্তু একটা যকৃত থাকে, এই যে এরকম, এই যে নলটা আসছে না, এই নলটা থেকে এরকম একটা আসে পিত্তথলি, যেখানে পিত্তথলি থাকে, এই তারপর আবার এরকম দুইটা শাখা যায় এরকম, এখানে থাকে আমাদের যকৃত বা কলিজা। যকৃতের নাম শুনেছ না, যকৃত যাকে কলিজা বলে, এই সেটা থাকে আমাদের এখানে, এইটা মনে করো আমাদের যকৃৎ বা কলিজা।
জটিল। এখন শোনো, এই যে আমাদের পরিপাকতন্ত্র, এটা পাকস্থলী, এটা অগ্নাশয়, এখানে আবার ক্রিয়া থাকে, ক্রিয়াটা অবশ্য পরিপাকতন্ত্রের অংশ নয়, এটা অগ্নাশয়, এটা পিত্তথলি, আর এটা বৃহদান্ত্র, এটা ক্ষুদ্রান্ত্র। এখন এই আমাদের পরিপাকতন্ত্র থেকে সব জায়গা থেকে এক ধরনের চিকন চিকন শিরা বের হয়, অসংখ্য, একদম শত শত, সমস্ত শিরাগুলো বের হয়ে পরিপাকতন্ত্র থেকে, এই অগ্নাশয় এর মধ্যে আছে, মলাশয়, সব জায়গা থেকে অসংখ্য শিরা বের হয়ে সবাই মিলে একত্রিত হয়ে একটা মোটা শিরা হিসেবে এই কলিজার মধ্যে ঢোকে। এই শিরাটাকে বলা হয় পোর্টাল শিরা, এবং যেহেতু সেটা কলিজার মধ্যে ঢোকে এই জন্য এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা, এই শিরাটাকে বলা হয় পোর্টাল শিরা। আমাদের কলিজার মধ্যে এসে এরকম একটা শিরা ঢোকে, পরিপাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, অগ্নাশয়, মলাশয় সব জায়গা থেকে রক্ত কালেক্ট করে নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এবং এই রক্তের মধ্যে আবার পাচিত খাদ্যরসও থাকে। আমরা যে খাবার পরিপাক করি তার যে ডাইজেস্টেড পার্ট সেটাও এর মধ্যে থাকে, এবং এরা সবাই রক্ত সংগ্রহ করে সরাসরি হার্টে যেতে পারলো না, তারা এসে কলিজার মধ্যে ঢুকলো, এই যে কলিজার মধ্যে ঢুকলো, সেই জন্য এই শিরাটার নাম হচ্ছে পোর্টাল শিরা। যে শিরা কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ করতে পারে না, বরং মধ্যবর্তী একটা অঙ্গে প্রবেশ করে, সেই শিরাকে বলে পোর্টাল শিরা। তাহলে আমরা দেখলাম পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, অগ্নাশয় এই সব জায়গা থেকে রক্ত সংগ্রহ করে এই শিরাটা সরাসরি হার্টের কাছে যেতে পারলো না, তারা কি করলো, কলিজার মধ্যে সেই রক্তটাকে প্রেরণ করলো, সেই জন্য এটা একটা পোর্টাল শিরা, এবং এই শিরার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, শিরা ইংরেজি ভেইন। পরবর্তীতে কি হবে, এই কলিজা থেকে আবার, হ্যাঁ, কলিজা থেকে আবার শিরা উৎপন্ন হয়ে সেটা গিয়ে কিন্তু তোমার এই নিম্ন মহাশিরার সাথে লাগবে, এই এটা হচ্ছে হেপাটিক শিরা। কলিজা থেকে যে শিরা গিয়ে ওই নিম্ন মহাশিরার সাথে মিলিত হবে সেটা কিন্তু পোর্টাল না, সেটা কিন্তু হেপাটিক, এটা কিন্তু সিস্টেমিক। হেপাটিক যদি শুধু বলি তাহলে সেটা কিন্তু সিস্টেমিক, কলিজা থেকে যেটা বের হয়ে হার্টে যাচ্ছে সেটা কিন্তু সিস্টেমিক, সেটার নাম হবে হেপাটিক ভেইন। কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে কলিজার মধ্যে যে ঢুকলো প্রথম, যেটা এই লাল কালি দিয়ে আমি যেটা মেনশন করছি, ওইটা হচ্ছে পোর্টাল শিরা। আমি বুঝাইতে পারতেছি না পারতেছি না? জি স্যার বুঝছি। এই ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার সব শাখা প্রশাখা এরা সিস্টেমিক শিরা, কিন্তু এরা তো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার সাথে ডাইরেক্ট কেউ কানেক্টেড না, তারা সব জায়গা থেকে রক্ত কালেক্ট করে নিয়ে আসতেছে হার্টের মধ্যে, এই কলিজার মধ্যে, কলিজা পরে হার্টের কাছে পাঠাচ্ছে সেটা সিস্টেমিক, কিন্তু কলিজার মধ্যে আইসা যে সবাই ঢুকলো ওইটা পোর্টাল, এই জন্য এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। মাছেদের কিন্তু দুই রকমের পোর্টাল শিরা থাকে, মাছ যারা রুই মাছ পড়ার সময় দেখছো, মাছেদের দুই রকমের পোর্টাল শিরা কি, একটা হচ্ছে তোমার হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। রেনাল, হ্যাঁ, রুই মাছের কিডনি থেকে যে রক্তটা বের হয় সেটাও সরাসরি হার্টে যায় না, সেটা এসে তোমার ওই যে একটা আছে ইনফেরিয়ার কি বলা যায়, ওটাকে বলে তোমার ইনফেরিয়র কার্ডিনাল শিরা, সেটার মধ্যে এসে ঢোকে, লেফট ইনফেরিয়র কার্ডিনাল শিরার মধ্যে ঢোকে, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যে ঢোকে। কার্ডিনাল শিরা একটা সিস্টেমিক শিরা, কিন্তু কিডনি থেকে বের হয়ে রক্ত এসে হার্টে না যায়, ডাইরেক্টলি কার্ডিনালের মধ্যে মেশে, এই জন্য মাছেদের ক্ষেত্রে ওটাকে বলা হয় পোর্টাল, রেনাল পোর্টাল। আর মাছেদের ক্ষেত্রে পোর্টাল শিরা দিয়ে আবার একটা শাখা এসে কলিজার মধ্যে ঢোকে, ওটাকে বলা হয় হেপাটিক পোর্টাল। মাছের দুই রকমের পোর্টাল থাকে, হেপাটিক আর রেনাল, কিন্তু মানুষের দুই রকমের না, এক রকমের পোর্টাল থাকে, শুধুমাত্র হেপাটিক পোর্টাল, এগুলো মনে রাখতে হবে। তো আমরা এবার ওই যে সিস্টেমিক শিরাটা একটু ভালো করে দেখব। এখানে আমরা করোনারিটাও দেখলাম, এই যে করোনারি শিরাটাও দেখলাম, আমরা পালমোনারিটাও দেখলাম ডান আর বাম, আমরা কি বলা যায় পোর্টাল যেটা সেটাও দেখলাম, সিস্টেমিকটাকে একটু ভালো করে দেখতে হবে। সিস্টেমিক শিরা আর সিস্টেমিক ধমনী প্রায় সেম, প্রায় সেম, শুধু কোনো কোনো জায়গায় একটু পার্থক্য আছে, সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি। মনে রেখো যত সিস্টেমিক শিরা আছে তারা সবাই সুপেরিয়র ভেনাকাভা বা ঊর্ধ্ব মহাশিরা,
এবং ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা এর সাথে যুক্ত, মনে থাকবে? জি স্যার। এই হচ্ছে আমাদের হার্ট। কারো ঘরে যদি মেডিকেলের কেউ থাকে, ভাই বোন বা মা বাবা, তাহলে সে আরো ভালো করে এগুলো শিখতে পারবা। মেডিকেল এগুলো আরো অনেক বেশি ডিটেলস পড়ানো হয়, ঠিক আছে? তোমরাও পড়বা যদি মেডিকেলে পড়ো। তা আমি যেরকম বললাম একটু আগে, এটা নানলিন্দ, এটার সাথে একটা শিরা যুক্ত যার নাম নিম্ন মহাশিরা, আর এটার সাথে আরেকটা শিরা যুক্ত যার নাম ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এইটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। তবে আমি এখানে যেরকম নিম্ন মহাশিরাটাকে পাশ দিয়ে একে দেখাইছি, বইতে দেখবে এটা পাশ দিয়ে না দেখায় এইখান থেকে বের করছে, এই হার্টের নিচ দিয়ে বের করছে, এই যে এখান থেকে। তো এখান থেকে বের করা যায়, ওইটাই ঘুরে গিয়ে এটা এখানে ঢোকে। তা আমি যে ঢোকে এই চেম্বারের মধ্যে ডানলিন্দে, সেটা যেন বোঝানো যায় সহজে, সেই জন্য ওই পিছন দিক দিয়ে না গিয়ে পাশ দিয়ে দিয়েছি, আর কিন্তু কিছু না। এটা নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা। প্রথমে ঊর্ধ্ব মহাশিরার ব্যাপারে কথা বলি। ঊর্ধ্ব মহাশিরাটা যখন এরকমের বের হয় হার্টের বাইরে, তুমি এরকম ডিস্টার্ব করতেছো না আমাকে? খেয়াল করো, বের হওয়ার পরে এরকম দুই ভাগে বিভক্ত হয়। এখানেই আসলে ধমনীর সাথে শিরার পার্থক্য। এই ধমনীর সাথে শিরার পার্থক্য এই হার্টের এই উপরের অংশটাতেই, নিচের অংশটাতে তেমন কোনো পার্থক্য নাই, প্রায় সমান। তো এই হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা ইংরেজিতে বলে সুপেরিয়র ভেনা কাভা। সে কি করলো, কিছু দূর বের হওয়ার পরে এরকম দুই ভাগে ভাগ হবে। যখন সে দুই ভাগে ভাগ হয় তখন এই শাখা দুইটাকে বলা হয় ইনোমিনেট শিরা। বা ব্রাকিওসেফালিক শিরা, ইনোমিনেটও বলে আবার ব্রাকিওসেফালিকও বলে। এইটাকে আমরা বলবো ডান ইনোমিনেট, এটাকে আমরা বলবো বাম ইনোমিনেট। এরপর এই ইনোমিনেট থেকে একটা শাখা শিরা উৎপন্ন হয়ে ঘাড়ের মধ্যে ঢুকবে, আর একটা শাখা শিরা উৎপন্ন হয়ে কাঁধের দিকে চলে যাবে। একই রকম ভাবে এটা দিয়েও তাই, একটা শাখা শিরা উৎপন্ন হয়ে ঘাড়ের মধ্যে ঢুকবে, আর একটা শাখা শিরা কাঁধের দিকে চলে যাবে। খেয়াল করছো কিনা? জি স্যার। যখন সে কাঁধের ভিতরে ঢোকে, কাঁধের ভিতর দিয়ে আসে, আসলে কি, যখন আমরা ধমনী পড়ি তখন আমাদের লক্ষ্য থাকে হার্ট থেকে আমরা বাইরের দিকে যাব, কারণ অক্সিজেন যুক্ত রক্ত আমি অঙ্গ প্রত্যঙ্গের কাছে পৌঁছে দিব। আর এখন যখন আমরা শিরা আঁকব তখন আমাদের বর্ণনার মধ্যে এমন ভাবতে হবে যে ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই শিরা দিয়ে রক্ত এইদিকে আসবে। এখন রক্ত হার্টের দিকে আসার ব্যবস্থা, আগে ছিল যাওয়ার ব্যবস্থা, সেই জন্য এগুলো হচ্ছে রক্ত কালেক্ট করে নিয়ে আসবে। তো যাই হোক, এই যে শাখা শিরাটা, যে শিরাটা কাঁধের ভেতর থেকে রক্ত কালেক্ট করে নিয়ে আসবে, এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। সাবক্লেভিয়ান শিরা, আমরা যখন ধমনী বলতাম তখন বলতাম সাবক্লেভিয়ান ধমনী, যে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেয়। কিন্তু এখন বলতে হবে সাবক্লেভিয়ান শিরা, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে। এটার আবার একটা শাখা হবে ম্যামারি শিরা, সে বুকের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসবে। সাবক্লেভিয়ানটা হাতের মধ্য থেকে যখন রক্ত কালেক্ট করে নিয়ে আসে, এখন নিয়ে আসার ব্যাপার, তখন তার নাম হয় ব্রাকিয়াল। আগে বলেছি ব্রাকিয়াল ধমনী, এখন বলবো ব্রাকিয়াল শিরা। আগে বলেছি রক্ত সরবরাহ করে, এখন বলবো রক্ত সংগ্রহ করে। তারপরে হাতের মধ্যে ঢুকবে হিউমেরাল, রেডিয়াল, আলনার, সব আগের মতো। তারপরে ডিজিটাল, হাতের তালুতে গিয়ে, সব আগের মতো। আগে বলতাম ডিজিটাল ধমনী, এখন বলবো ডিজিটাল শিরা। আগে বলতাম
রেডিয়াল ধমনী, এখন বলবো রেডিয়াল শিরা। আগে বলতাম আলনার ধমনী, এখন বলবো আলনার শিরা বা ভেইন, আর কিচ্ছু না, সব সেম, যে যে নামে ধমনী সেই সেই নামে শিরা। এটা তো গেল যে শাখাটা বাম দিকে যায় তার কথা, বাম সাবক্লেভিয়ার এরকম। আর এই যেটা, এটা কিন্তু কাঁধের মধ্যে দিয়ে, সরি, এটা কিন্তু ঘাড়ের মধ্যে দিয়ে যাবে, ঘাড় অঞ্চল দিয়ে যাবে, যে তোমার মাথার মধ্যে ঢুকবে। যখন সে মাথার মধ্যে ঢুকবে তখন এই, এখানে আমরা আগে নাম দিতাম ক্যারোটিড, কিন্তু এবার শিরার ক্ষেত্রে নামটা একটু বদলে যাবে, এবার নাম ক্যারোটিড হবে না, এবার নাম হবে জুগুলার। জুগুলার, আগে নাম দিতাম ক্যারোটিড, এখন আমরা বলবো জুগুলার। ঘাড়ের ভেতর দিয়ে যায়, জুগুলার একটা পেশি আছে তার ভেতর দিয়ে যায়, সেই জন্য এটার নাম হচ্ছে জুগুলার শিরা। এইটা আবার গিয়ে মাথার মধ্যে ঢোকার পরে যে অংশটা বাইরের দিকে থাকবে তার নাম বহিঃজুগুলার শিরা, যে অংশটা মাথার ভেতরে ঢুকবে তার নাম অন্তঃজুগুলার শিরা। এক্সটার্নাল জুগুলার আর ইন্টারনাল জুগুলার, শুধু যেখানে আগে ক্যারোটিড শব্দটা ব্যবহার করতাম এখানে জুগুলার শব্দটা ব্যবহার করলেই চলবে, আর কথাবার্তা সব সেম। এটা বাম পাশ দিয়ে এরকম ঢুকবে, আবার এটা ডান পাশ দিয়ে ঢুকবে। এই তার মানে আগে যেখানে ছিল দুইটা ক্যারোটিড, একটা রাইট ক্যারোটিড, একটা লেফট ক্যারোটিড, এখন সেখানে হচ্ছে দুইটা জুগুলার, একটা লেফট জুগুলার, একটা রাইট জুগুলার। হাতের সাপেক্ষে উল্টা করে ভাবো, এটা হচ্ছে রাইট জুগুলার। এটাই আবার বের হওয়ার পরে একটা অন্ত একটা বহি, দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো যাই হোক, গেল, এবার আসো, এটা এটা যাবে কাঁধের দিকে, এইটা যেমন কাঁধের দিকে গেছে বাম কাঁধের দিকে, এটা যাবে সে ডান কাঁধের দিকে। এটার থেকে আবার একটা শাখা বুকের মধ্যে ঢুকবে, নাম মেমারি, যখন এটা হাতের মধ্যে ঢুকবে নাম ব্রাকিয়াল, আবার দুই ভাগে ভাগ হবে, হ্যাঁ, তারপর আবার মিলিত হবে, আবার হাতের তালুতে প্রবেশ করবে, নাম হবে ডিজিটাল, সেম আগের মতোই। তাহলে ঊর্ধ্ব মহাশিরা এভাবে দুইটা ইনোমিনেটে পরিণত হয়, ইনোমিনেটের একটা শাখা কাঁধের ভিতর দিয়ে ঘাড়ের ভিতর দিয়ে আসে, ওটার নাম জুগুলার, আর যে শাখাটা কাঁধের ভিতর দিয়ে আসে এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান। আগে আমরা বলতাম এদিক দিয়ে রক্ত যায়, এখন বলতে হবে এদিক দিয়ে। কিরকম ভাবে বলবো, রক্ত কালেক্ট করার ব্যাপারটা বলতে হয় কিভাবে, যেমন এই জুগুলারের কথা যখন বলবো, বলবো মাথার বহি অঞ্চল থেকে এক্সটার্নাল জুগুলার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগৃহীত হয়, মাথার ভেতরের অংশ থেকে ইন্টারনাল জুগুলার শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগৃহীত হয়। দুই, জুগুলার শিরার রক্ত, এটা হচ্ছে কমন জুগুলার, সাধারণ জুগুলার শিরার মধ্যে দিয়ে এসে কি হয়, ইনোমিনেট শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডানলিঙ্গে প্রবেশ করে, এটা হচ্ছে ইনোমিনেট শিরা। এটুকুই হচ্ছে ইনোমিনেট, আবার এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ইনোমিনেট শিরার মাধ্যমে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এসে ডানলিঙ্গে প্রবেশ করে, এই দিক দিয়ে রক্ত আসলে এই পদ দিয়ে, এটা বলে দিল। আবার যখন এদিক দিয়ে আসবে বলবো, এখান আগে বলতাম এদিক দিয়ে এদিকে যায়, এখন এই শেষ থেকে গোড়ায় আসবো। ডিজিটাল শিরার মাধ্যমে হাতের সব জায়গা থেকে সে রক্ত সংগ্রহ করে, তারপর রেডিয়াল এবং আলনার শিরার মাধ্যমে এই সব অঞ্চল থেকে রক্ত সংগ্রহ করে, এদের আবার অনেক শাখা প্রশাখা থাকে, হাতের সব জায়গা থেকে রক্ত সংগ্রহ করে ব্রাকিয়াল শিরার মাধ্যমে সেই রক্ত আসতে থাকে, এসে সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে ঢোকে, তারপরে সেই রক্ত ইনোমিনেট শিরার মাধ্যমে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এসে সবশেষে ডানলিঙ্গে প্রবেশ করে। বুঝছো সিস্টেমটা, বুঝছো না বোঝো নাই? জি স্যার। আচ্ছা, এটার আবার যখন আমি নুরানি আঁকবো তখন আমি ধমনী আর শিরার মধ্যে মূল পার্থক্যটা বলে দেব। আচ্ছা, এই তো গেল ঊর্ধ্ব মহাশিরা আর তার শাখাগুলো, এবার আসো নিম্ন মহাশিরা আর তার শাখাগুলো কি। এটাও আস্তে আস্তে এরকমের ডায়াফ্রামের ভেতর দিয়ে নিচের দিকে যায়, যখন এরকম নিচের দিক দিয়ে আসতে থাকে তখন নাম হয় অ্যাবডোমিনাল শিরা। আগে যখন বলছো অ্যাবডোমিনাল ধমনী, এখন বলবো অ্যাবডোমিনাল শিরা। এরপর এখান থেকে শাখা প্রশাখাগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায়, আগে বলছো ধমনী, এখন বলবো শিরা, সব আগের মতো। দুই ভাগে ভাগ হয় ইলিয়াক, আগে বলছো ইলিয়াক ধমনী, এখন বলবো ইলিয়াক শিরা। যে শাখাটা বাইরের দিকে থাকে নাম বহি ইলিয়াক, যে শাখাটা ভিতরের দিকে থাকে অন্ত ইলিয়াক, আর বাকি সব সেম। আগে বলছো ধমনী, এখন বলবো শিরা। বুঝতে পারছো না পারো নাই? কোথাও আর কোনো ডিফারেন্স নাই, সব অ্যাজ ইউজুয়াল, যেখানে যে নামে ধমনী সেখানে সেই নামে শিরা। ফিমোরাল, রেডি, টিবিয়াল, ফিবুলার, ডিজিটাল,
বহিঃইলিয়াক অন্তঃইলিয়াক সব সেম, তাহলে দেখা যাচ্ছে ধমনি আর শিরার অ্যালোকেশনের ক্ষেত্রে ডিফারেন্সটা খালি শুধুমাত্র এই উপরের দিকে। সেই ডিফারেন্সটা আমি দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো, দুইটা পাশাপাশি কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা। স্যার তোমাদের বইয়ে ছোট, হ্যাঁ বলো, মেমারি শিরা নাই স্যার? আছে, মেমারি শিরা নাই আমি বলছি, এই যে বললাম মেমারি এই দিকে আছে, এই যে এই যে বলি নাই মানে তুমি খেয়াল করো না, এই যে মেমারি, জি স্যার ঠিক আছে, বুঝছি, হ্যাঁ মেমারি থাকবে তো, না থেকে পারবে না, বক্ষ অঞ্চল থেকে স্তনের ওই চারপাশ দিয়ে। তাহলে এখন ডিফারেন্সটা দেখো, এই যে ধমনি আর শিরা সিস্টেমিক আর কি, পালমোনারি মালমোনারি ওগুলো না, ধমনি সিস্টেমিক, ধমনি আর সিস্টেমিক, ধমনি আর সিস্টেমিক শিরা, এই দুইটার অ্যালোকেশনের ডিফারেন্সটা দেখো। দুইটার ছবি তুমি পাশাপাশি যদি নিজে দেখো নেট থেকে নামায়া, আসলে দুইটা তো পাশাপাশি থাকে, তুমি আলাদা খুঁজে বের করতেই কষ্ট হবে। তো আমি একটু ডিফারেন্সিয়েশনটা আলাদা ভাবে তোমাদের দেখাই। এই নোট আছে কার কার কাছে, কথা বলো, বলবা না কথা? এই সিফাত কই তুমি? জি স্যার আছে আমাদের কাছে, খালি ও এক স্যার আছে, স্যার স্যার আমার কাছে, এই আপনার তো স্যার আমার কাছে, স্যার আমাদের আমার কাছেও আছে, কথা কও না কেন তোমরা, সু পলায় থাকে, নোট কি দিলে তোমার লেখাপড়া কমবে? লেখাপড়া হচ্ছে মোমবাতির মতো, একটা মোমবাতি দিয়ে 1000টাও জ্বালানো যাবে, তাতে আর প্রথমটার আগুন কমবে না? কমবে না, মোটেও কমবে না। তাহলে আপনারে মনে একটা পরশু দিনই দিছিলাম স্যার, আর দেখছি তোমার নোট, তোমার হাতের লেখা খুব একটা ভালো না, এই জন্য দেই নাই ওটা, আমি দুই তিন জনেরটা পেয়ে যারটা ভালো সুন্দর মনে করবো তারটা দেবো। ওকে স্যার, যাদের চেহারা ভালো থাকে তাদের হাতের লেখা ভালো থাকে না। নামলো অ্যাবডোমিনাল, ইলিয়াক, পায়ে নামলো, এখানে তোরে কোনো কাজ দিলে তো তুই কোনো কাজ করস না, তোরে যদি কোনো একটা বিষয়ে কোনো কাজ দেই তুই তো দুনিয়ার ফাঁকিবাজ। স্যার আমি তো বাজছি এইটাই বেশি স্যার, আমি তো বিশাল অসুস্থ ছিলাম, কি তা তো জানি না কি হয়েছে, তা তো বলবো তো যে স্যার আমি অসুস্থ, স্যার আমার গলায় এমন অবস্থা হয়েছিল স্যার, ধরেন কথাই বলতে পারতাম না প্রায় এক সপ্তাহ ধরে স্যার, এখন একটু সুস্থ। কেন, কি কারণে এরকম হলো কেন? স্যার ডাক্তার দেখাইছিলাম, কারণ টান যায় না, পরে ওষুধ ওষুধ দিয়েছিল বেশ কিছু, মানে স্যার একটা ওষুধ দিয়েছে 7 গ্রাম 400 টাকা, ওইটা খাওয়ার পর তারপর আরো ইন্টারনেট কিছু খাইছি, ওইটা কমছে। ও বুঝছি, গলা ইনফেকশন হয়েছিল না, এটা তো ভালো ভালো না বেশি একটা। আচ্ছা দেখো, আমরা ধমনি আর শিরাটা যখন আঁকবো যদি পার্থক্যটা ধরতে না পারি তাহলে তো ভুল হয়ে যাবে, তাই না? সেই জন্য দুইটারে আমি পাশাপাশি রাখতেছি, আর এরকম চিকন করে আঁকতে তো সময় লাগে না, নিজেরাও বারবার প্র্যাকটিস করতে হবে বারবার, তো এখন সুস্থ হইছো? জি স্যার এখন পুরো মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষের অসুস্থ হতে সময় লাগে না, মরতেও সময় লাগে না, অসুস্থ হইতেও সময় লাগে না, মানুষ এই আছে এই নাই। আচ্ছা এইটা তো হচ্ছে ধমনি, এখন এটার পাশে আগে শিরাটা রাখি, তারপরে কম্পেয়ারটা আমি ধরাই দেবো না, এইমাত্র তো শিরাটা আঁকলাম। এরপরে আমরা কোন চ্যাপ্টার পড়বো আজকে, ধরবো নাকি কত বাজে, কোন একটা বাজে না, কোন চ্যাপ্টার এরপরে আছে, কোন চ্যাপ্টার ইয়া দেখছো সিলেবাস দেখছো স্যার? ষষ্ঠ নো আছে স্যার, পেপার সেকেন্ড পেপার 1 থেকে 5 টানা আছে স্যার, এইটা ভালো হইছে স্যার। হ্যাঁ বুঝছি, সেকেন্ড পেপারে ওই যে মেডিকেলের ভর্তি পরীক্ষার টার্গেট করে ওরা এরকম করছে, একটু জানতে পারো কিনা দেখো, যে তোমার ওই যে ইয়াটা
ভর্তি পরীক্ষাটা কি রকম হবে? আগে আমরা সিলেবাসটা বোঝা যাইবে। হ্যাঁ বলছি এবারের এডমিশন দেখে বোঝা যাইবে 2021 ব্যাচের। হ্যাঁ বুঝছি, আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করি বুঝছো, তারপরে তারপরে ধর্ম আর কি অন্যগুলা পড়া লাগবে, একেবারে না পড়ে পড়ার কথা না। অনেকে তো আছে না পড়ে পারলে খুশি হয়, না পড়ে পারলেই তো ভালো, কিন্তু স্যার উপায় তো নাই স্যার, এই বাদে স্যার অনেক লস হইতেছে আমাদের। হ্যাঁ না পড়ে পারলে তাতে হবে কি, তোমাদের গ্যাপ হয়ে যাবে, জানার জায়গাটা তো অনেক গ্যাপ থেকে যাবে বুঝছো, পরবর্তীতে ক্ষতি হবে। জি স্যার। স্যার বায়োলজি বেশি বাদ দিছে স্যার, অন্যগুলো ওইভাবে বাদ দেয়। ও তার কারণটা কি, বায়োলজি লাগবে না স্যার? ওই বায়োলজি ফার্স্ট পেপারটা একদম অনেকখানি বাদ দিছে। আসলে কি জানো পলিসি মেকার যারা, হ্যাঁ স্যার কোশ্চেন বাদ দিয়ে দিছে, যারা পলিসি মেকার সায়েন্সের লোকেরা কিন্তু পলিসি মেকিং এ খুব কম আছে, সায়েন্সের লোকেরা সচিব মন্ত্রী এসব খুব কম আছে। শুধু তাই না, আমাদের শিক্ষা প্রশাসনেও প্রিন্সিপাল ডিজি এগুলো সায়েন্সের লোকেরা খুব কম, কেন বলো তো? কেন স্যার, কেন বলো স্যার, তুমি বলো, আমি তো আমার উত্তর তো আমি জানি, আমি বলবো, তোমার উত্তর তুমি বলো, তুমি একটু চিন্তা করে বলো। ধরো এর মধ্যে 2% ও নাই, যত বাংলাদেশের প্রিন্সিপাল ডিজি বা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যেখানে যা আছে সায়েন্সের শিক্ষকরা এত খুব কম, কেন এর পেছনে কারণটা কি? কারণ হচ্ছে কোথায় দেবে কর্মকর্তা হিসেবে আছে, এই টোটালটাকে যদি 100 ধরো, সায়েন্সের টিচার আছে এর মধ্যে মাত্র 2%, আর 98% হচ্ছে নন সায়েন্স। এর পেছনে কারণটা হচ্ছে কি, আগে আগে সায়েন্স পড়াটা খুব টাফ ছিল স্যার, ওই না ওসব কিছু কারণ না, ওসব কারণ না, ওসব কারণ না, প্রধান কারণ হচ্ছে যারা সায়েন্স পড়াশোনা সায়েন্স পড়ে তারা একটু ছাত্র ভালো মানে হচ্ছে বোগদা, বোগদা বোঝো, ভোদাই, এই জন্যই তারা কোন জায়গায় লবিং ও করতে পারে না, কোন জায়গায় ভালো কিছু করতেও পারে না। বিসিএস এ কেন সায়েন্সের এরা ভালো কোয়ালিফাই করে না, কারণ তারা ওই কি বলা যায় নিজের সাবজেক্ট নিয়ে পড়তে পড়তে অন্য জিনিস করার মতো সময় তারা পায় না। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা নাকি বাংলাদেশের ওই কি বলা যায় কোন জেলায় কি আছে না আছে সেটা নিয়ে পড়বো, ওই সময় তো তোমাদের নাই, জিনিসটা বুঝতে পারছো? তারা পড়াশোনা করতে করতে এমন অবস্থা হয় এই পড়াশোনার পেছনে এত ইফোর্ট তাদের দেয়া লাগে, এক্সটার্নাল ইফোর্ট তারা আর দিতে পারে না এবং অনেক ক্ষেত্রে তারা এটা পছন্দ করে না। এই সমস্ত জায়গায় যেতে হলে বিভিন্ন বিভিন্ন পলিসি মেকিং জায়গায় যেতে হলে, শোনো পলিসি মেকিং জায়গাগুলোতে যেতে হলে অবশ্যই তদবির লাগবে, লবিং লাগবে, লবিং এবং তদবির ছাড়া কিচ্ছু হয় না। সায়েন্সের টিচাররা এই লবিং তদবির খুব একটা পারে না, করে না, এই জন্য তারা পতিত হয়ে আছে সারা দেশেই এই অবস্থা, এটা হচ্ছে মূল কারণ। তারা না আছে প্রিন্সিপাল, না আছে ডিজি অফিসে, না আছে তোমার কি বলা যায় সচিব হিসেবে কোনো জায়গায়, খুব কম, খুব কম। তুমি সচিব খুঁজে যদি দেখো কি বলা যায় 100 মধ্যে 2 সচিবও পাবা না যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এই জন্য পলিসি মেকিংটা আমরা আসলে করতে পারি না, করি না, করতে পারি না, এই হচ্ছে কথা। স্যার মূলত পড়তে হবে সবই, কারণ প্রশাসন বাদ দিয়েছে ওইটা ছাড়া তো স্যার বায়োলজির অনেক অংশই বোঝা যাবে। হ্যাঁ এইটাই তো কথা, তুমি প্রশাসন যে এখন বাদ দিয়ে দিল, তুমি যদি পরে বায়োকেমিস্ট্রি পড়ো, তুমি যদি পরে কি বলা যায় এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ো, তুমি যদি পরে সয়েল সায়েন্স পড়ো, তুমি যদি পরে মলিকুলার বায়োলজি পড়ো, তাহলে তুমি কি করবা? তোমার বেসিকটা তো দিল একেবারে জিরো করে। যেমন সেকেন্ড পেপারে স্যার পরিপাক রাখছে, এখন কোষশাসন ছাড়া তো পরিপাক বোঝাটা একদম কঠিন। এখন তাহলে এই কথা কে বলবে, কে বলবে, কাকে বলবে? আরো অনেক দুর্ভাগ্যের বিষয় আছে যেগুলো বললে তোমরা আবার কে কোন দিক দিয়ে লিক করে দাও, আমার বিপদ হবে। অনেক সিদ্ধান্ত হয় যা কি বলা যায় যারা শিক্ষা বিশেষজ্ঞ, যারা মাঠ পর্যায়ে কাজ করে,
যাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে তাদের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করাও হয় না। এখন এসব কথা ইন্টারনাল কথা বলাও যায় না বলে কোন দিক দিয়ে আবার ফেসে যাই। আমাদের দেশে তো এটাই সবচেয়ে বেশি হয়, কে কোন কেউ কারো উপকার করতে না পারুক কেউ একটা সত্য কথা বললে যাদের বিপক্ষে যায় তাদের কাছে ওই কথাটা পৌঁছে দিয়ে তার ক্ষতি করাটা আমরা খুব ভালো পারি, এটা আমাদের একটা জাতীয় চরিত্র। জি স্যার। তো যাই হোক ওই নিয়ে আর কথা বলতে চাই না। এখন আমরা এখানে শিরার ধমনীটা পাশাপাশি রাখছি। দেখো এইখানে একটা ডিফারেন্স তুমি খেয়াল করো, প্রধান ডিফারেন্সটা হচ্ছে ধমনী যেটা সেটা কিন্তু হৃৎপিণ্ডের ভেতর থেকে যখন বের হয় একটা ধমনী হিসেবে বের হয়, এই যে মহাধমনী। মহাধমনী কিন্তু একটাই, কিন্তু মহাশিরা কিন্তু একটা না। মহাশিরা কয়টা? দুইটা। দুইটা স্যার। হ্যাঁ মহাশিরা হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, হোয়ারাস ধমনী কিন্তু একটা মহাধমনী। আচ্ছা গেল, এখানে একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা দেখলাম ধমনীটা যখন বের হয় সে একটা আর্চ বা ফ্রেম তৈরি করে এরকম, যেটাকে আমরা অ্যাওর্টিক আর্চ বলি। কিন্তু শিরাটা যখন আসে শরীরের বিভিন্ন জায়গা থেকে ওরকম কোন একটা বাঁকানো তার মধ্যে ভাঁজ বা আর্চ এটা কিন্তু দেখা যায় না, পরিলক্ষিত হয় না। বুঝতে পারছো কথাটা? ধমনীর ক্ষেত্রে যেমন একটা বাঁকানো আর্চ বা ফ্রেম আছে, আর্চ মানে হচ্ছে বাঁকানো খিলান, সেরকম একটা স্ট্রাকচার কিন্তু শিরার ক্ষেত্রে নাই। শিরা জাস্ট এসে ঢুকতেছে উপর দিক দিয়ে ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে এসে ঢুকতেছে নিম্ন মহাশিরা, এমন না যে একটা বাঁকানো কোনো ফ্রেম বা আর্চ সে তৈরি করে। ধরতে পারছো জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা আসো এরপরে আসো, এটা কিন্তু তোমার এই পর্যন্ত দুই ভাগে ভাগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে ঊর্ধ্ব মহাশিরা, সুপেরিয়র ভেনা কাভা। যখন সে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই একটা ভাগ আর এই একটা ভাগ, আমি হয়তো আর একটু বড় করে রাখলে ভালো হতো, এই দুইটার নাম কিন্তু ইনোমিনেট। তার মানে ঊর্ধ্ব মহাশিরা থেকে কিন্তু ইনোমিনেট তৈরি হচ্ছে দুইটা, একটা বাম ইনোমিনেট একটা ডান ইনোমিনেট। কিন্তু ধমনীর ক্ষেত্রে তুমি ইনোমিনেট পাচ্ছ কিন্তু একটা, এটা তুমি শুধুমাত্র ডান ইনোমিনেট পাবা, ডান ইনোমিনেট এই সাইডটা কিন্তু ডান, ডান ইনোমিনেট তুমি পেতে পারো, কিন্তু বাম কিন্তু কোনো ইনোমিনেট নাই। কিন্তু শিরার ক্ষেত্রে কিন্তু আমি দুইটা ইনোমিনেট পাচ্ছি, একটা বাম ইনোমিনেট শিরা আর মাঝে মাঝে কথাও কাটতে যায়। ধমনীর ক্ষেত্রে, ধমনীর ক্ষেত্রে ইনোমিনেট ধমনী হয় শুধুমাত্র একটা, যেটা ডান ইনোমিনেট ধমনী। কিন্তু শিরার ক্ষেত্রে ইনোমিনেট শিরা হয় দুইটা, এটাকে বলবো আমরা ডান ইনোমিনেট শিরা আর এটাকে বলবো আমরা বাম ইনোমিনেট শিরা। ইনোমিনেট থেকে কি উৎপন্ন হয়? একদিকে উৎপন্ন হয় সাবক্লেভিয়ান আর একদিকে উৎপন্ন হয় জুগুলার। এই যে একদিকে যায় সাবক্লেভিয়ান আর একদিকে হয় জুগুলার। ইনোমিনেট থেকে এখানে কি হচ্ছে? একদিকে যায় সাবক্লেভিয়ান, ধমনীর ক্ষেত্রে তো আমরা জুগুলার শব্দটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ক্যারোটিড। তাহলে এই জায়গাটাতেই শুধুমাত্র ডিফারেন্স, আমি আর কোথাও তেমন ডিফারেন্স দেখি না। তুমি ধমনীর ক্ষেত্রে কি করবা? একটা ইনোমিনেট শিরা আঁকবা, ধমনী আঁকবা ডান দিকে, একে তার একটা সাবক্লেভিয়ান নামাই দিবা কাঁধের দিকে আর একটা মাথার মধ্যে ঢুকা দিবা ক্যারোটিন। কিন্তু শিরার ক্ষেত্রে তুমি কি করবা? ঊর্ধ্ব মহাশিরাটাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করবা, ওই ভাগ দুইটার নাম হবে ইনোমিনেট। দুইটা ভাগ দিয়ে একটা সাবক্লেভিয়ান নামাই দিবা
আর একটা মাথার মধ্যে ঢুকায় দিবা জুগুলার, এটা জুগুলার এটা সাবক্লেভিয়ান, এটা জুগুলার এটা সাবক্লেভিয়ান, এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স না। আর এখানে যেটা বাম সাবক্লেভিয়ান সেটা কিন্তু সরাসরি মহাধমনী থেকে উৎপন্ন হচ্ছে, আবার যেটা ডান ক্যারোটিড সেটাও মহাধমনী থেকে ডাইরেক্ট উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে যেটা জুগুলার এবং যেটা সাবক্লেভিয়ান দুইটাই কিন্তু ইনোমিনেট থেকে উৎপন্ন হচ্ছে, এই জায়গাটাতে শুধু ডিফারেন্স, আর কোথাও ডিফারেন্স নাই। আমি আবার ছবিটা দেখাই, শুধু ওই জায়গাটা দেখাবো, আর কোথাও দেখো, এই দেখো, তুমি যদি এই জায়গাটা মুখস্থ রাখতে পারো তাহলে তুমি গেইনার, আর কিছু দরকার নাই তোমার। এই যে দেখো, এই আমার মহাধমনী বের হচ্ছে, এই এই অ্যাওর্টিক আর্চ, খেয়াল করো, আমি এই একটা ইনোমিনেট উৎপন্ন করব, করে শাখা একটা নিয়ে যাব সাবক্লেভিয়ান, আর একটা নিয়ে যাব ক্যারোটিড, এইটুকু হচ্ছে আমার ইনোমিনেট, পাইছো? জি স্যার। এটা কিন্তু আমার ইনোমিনেট, এইটা সাবক্লেভিয়ান, এই যে এদিকে নামলো, এটা সাবক্লেভিয়ান, এটা ক্যারোটিড, এই যে এখানে শাখা তিনটা, এই একটা, এই একটা, এই একটা, এটা সাবক্লেভিয়ান ডাইরেক্ট উৎপন্ন হয়েছে, এটা বাম ক্যারোটিড ডাইরেক্ট উৎপন্ন হয়েছে, কিন্তু ডান পাশে ডাইরেক্ট সাবক্লেভিয়ানও উৎপন্ন হবে না, ডাইরেক্ট ক্যারোটিড উৎপন্ন হবে না, প্রথমে একটা ইনোমিনেট উৎপন্ন হবে, এইটুকু হচ্ছে ইনোমিনেট, তারপরে একটা ক্যারোটিড, একটা সাবক্লেভিয়ান, এই জায়গাটা হচ্ছে এরকম। এবার আসো শিরার কাছে, এই হচ্ছে শিরা, শিরার ক্ষেত্রে তুমি কি করবা, এটা ঊর্ধ্ব মহাশিরা, এই ঊর্ধ্ব মহাশিরা, এটুকু ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, এই এইটুকু ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা দুই ভাগে ভাগ হলো, এই দুই ভাগে ভাগ হলো, এই যখনই সে দুই ভাগে ভাগ হবে তখনই এই দুইটার নাম হবে ইনোমিনেট, এটাও ইনোমিনেট, এটাও ইনোমিনেট, এই দুইটা কি ইনোমিনেট, ইনোমিনেট। সাবক্লেভিয়ান শিরাটা ইনোমিনেট থেকে উৎপন্ন হবে, সাবক্লেভিয়ান শিরাটা ইনোমিনেট থেকে উৎপন্ন হবে, জুগুলারটা এই, আর এই হচ্ছে জুগুলার, এটা হচ্ছে সাবক্লেভিয়ান, এটা হচ্ছে জুগুলার, এটা হচ্ছে সাবক্লেভিয়ান, এটা হচ্ছে জুগুলার, দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার পারছি। এখানে একটা ইনোমিনেট, এখানে দুইটা ইনোমিনেট, এখানে ক্যারোটিড যেটা বাম দিকে যায়, সাবক্লেভিয়ান যেটা বাম দিকে যায় সেটা মহাধমনী থেকে উৎপন্ন হয়, আর এখানে ক্যারোটিডের পরিবর্তে যেটা জুগুলার, যেটা ডান দিকে যায়, যেটা সাবক্লেভিয়ান, যেটা কাঁধের মধ্যে যায়, সবটাই ওই ইনোমিনেট থেকে উৎপন্ন হয়। জুগুলার এবং সাবক্লেভিয়ান মিলিত হলেই তার নাম হয় ইনোমিনেট, অথবা ক্যারোটিড এবং সাবক্লেভিয়ান মিলিত হলেই তার নাম হয় ইনোমিনেট, এই হচ্ছে ব্যাপারটা, এই জায়গাটুকুতে শুধু ডিফারেন্স। দেখো বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। আর সব অ্যাজ ইউজুয়াল, সব সেম, সব সেম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। কেন এখানে জুগুলার পেশি থাকে এই জন্য? জুগুলার পেশি থাকে, হ্যাঁ, আমাদের ঘাড়ের উপরে জুগুলার পেশি আছে, ওর ভিতর দিয়ে রক্ত কালেক্ট করে নিয়ে আসে, তো সেই জন্য আমাদের ঘাড়ের দুই পাশে জুগুলার পেশি থাকে, শক্ত পেশি, যেটা দিয়ে আমরা ঘাড়ে অনেক বল প্রয়োগ করতে পারি। তাহলে আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দেবো, আর দেওয়া আছেও, আগের ছবিগুলো দেওয়াও আছে, তোমরা সেই ছবিগুলো বারবার আঁকবা, একে ধমনিয়ার শিরাগুলো আগে চেনার চেষ্টা করো, তারপর নোটটা দেখে আমি কালেক্ট করে আজকের মধ্যে সবাই রেকটিফাই করে যেটা ভালো নোট আমি দিয়ে দিব, তাহলে আমরা আগামী ক্লাসে। ও আরেকটা জিনিস আছে, সেটা তো এখন আর কথা বলতে ভালো লাগছে না, এই যে রোগ আছে, কিছু রক্তের কিছু রোগ আছে, হ্যাঁ, যেমন তোমার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর বলে, তারপর হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, আছে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি আছে, ইত্যাদি ইত্যাদি, মানে ব্লাড রক্তের বিভিন্ন, সরি, হার্টের বিভিন্ন রোগ, অ্যাঞ্জিনা আছে, এগুলো আর কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, সেটা নিয়ে একটু কথা বলা লাগে। আগামী ক্লাস আমরা শ্বসন শুরু করার আগে 5-7 মিনিট আবার এটা নিয়ে একটুখানি কথা বলবো, এই চ্যাপ্টারটা নিয়ে, সেখানে আমি ওই ব্লাডের রোগগুলো নিয়ে কথা বলবো, না তারপরে রক্ত শ্বসন শুরু করে দেবো, ঠিক আছে? এখন আর ভালো লাগছে না কথা বেশি বলার, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।